Assalamualaikum warahmatullahi wabarakatuh. Siddiq Akbar Radhiyallahu Ta'ala Institute kortik online class pokkho theke sokol obhibhabok o sokol shikkharthider janai antrik shubhechha o obhinondon. Priyo shikkharthibindu, shobai kemon acho? To shurutei class er age ami kichu kotha bolte chai, seta holo je ekti ghoshona school theke je boidyotik o website সমস্যার কারণে এখন থেকে লাইভ ভিডিও ক্লাস দেওয়া হবে না যেটা আমরা বিগত 1 তারিখ থেকে যেটা লাইভ ভিডিও দিয়েছিলাম সেটা বৈদ্যুতিক ওয়েবসাইটের সমস্যার কারণে দেওয়া হবে না এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তো শুধু ইউটিউবে কিছু ভিডিও দেওয়া হবে ক্লাস থেকে সেটা হচ্ছে তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে সিদ্দিকী আকবর অনলাইন ক্লাস সিদ্দিকী আকবর অনলাইন ক্লাস সেখানে ক্লিক করে দেখতে পাবে অনেক ভিডিও দেখতে পাবে তোমরা স্কুলে বিভিন্ন টিচারদের বিভিন্ন সাবজেক্টের ভিডিও দেখতে পাবে তো সেই ভিডিওর মধ্যে তোমরা কোন তারিখে অর্থাৎ তারিখ খুঁজে বের করবে যে আজকে এই পড়াটা আমার ক্লাসে পড়া ছিল তো এটা আগামী কালকে পড়া ছিল এভাবে তোমরা তারিখ দেখে দেখে তারিখ অনুযায়ী ক্লাস খুঁজে নেবে তো শিক্ষার্থীবৃন্দ আজকে আমি এখন যে ক্লাসটি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্লাস ফোর ক্লাস ফোরে ইংরেজি ফর টুডে থেকে অর্থাৎ আগামী যে একটা পরীক্ষা আমাদের বাকি ছিল সে পরীক্ষার আলোকে ট্যান্সলেট ইনটু বেঙ্গলি দেওয়া আছে তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ে দেখো ট্যান্সলেট ইনটু বেঙ্গলি ফর টুডে বইয়ে 30 পৃষ্ঠা থেকে প্রথম 5 লাইন থেকে দেওয়া আছে তো সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব ক্লাসেও আলোচনা নিয়ে হয়েছিল তো তার সাথে দেখো কিভাবে ট্যান্সলেট ইনটু বেঙ্গলি করতে হয় প্রথমে আমরা অ্যানসার লিখব অ্যানসার লেখার পরে পরীক্ষার খাতার ভিতরে আমরা এটাকে লেখাগুলো উঠব না শুধু আমরা অ্যানসার লিখব যেমন তোমাদের যারা তোমরা এখন ভিডিও দেখতেছো সবাই 30 পৃষ্ঠা ক্লাস করে 30 পৃষ্ঠা ফটোরে বই নাও দেখো লেখা আছে হাই হাই এর পরে একটা এক্সক্লেমেশন চিহ্ন দেওয়া আছে যেমন হাই ওহে হাই প্রথমে দেওয়া আছে হাই এর পরে একটা এক্সক্লেমেশন মার্ক দেওয়া আছে এক্সক্লেমেশন মার্ক দেওয়া আছে যেটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে হাই তো হাই এর অর্থ আমরা ভাষায় কি বলেছিলাম হাই মানে কি ওহে ওহে লেখার পরে একটা এক্সক্লেমেশন মার্ক তোমরা বসিয়ে নিবে হাই ওহে হাই কি ওহে আই অ্যাম সাগর কি দেওয়া আছে আই অ্যাম সাগর আমি হই সাগর কি দেওয়া আছে আই অ্যাম সাগর মানে কি আই অ্যাম সাগর বাংলা কি অনুবাদ হচ্ছে আমি হই সাগর অথবা আমি সাগর আমি হই কথাটা না রাখলেও সমস্যা নাই শ্রোতাদের ক্ষেত্রে বোঝানোর জন্য অথবা আমরা হই বলি যে আই অ্যাম সাগর আমি সাগর তারপরে আই অ্যাম ইন ক্লাস ফোর তো তারপরে কি বলছে আই কমা দিয়া এম লাগলে আই অ্যাম হয়ে যায় আই অ্যাম ইন ক্লাস ফোর আই অ্যাম ইন ক্লাস ফোর মানে আমি চতুর্থ শ্রেণীতে পড়ি কোন শ্রেণীতে পড়ি আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমি চতুর্থ শ্রেণীতে পড়ি ক্লিয়ার হয়ে হাই তারপর কিছু দেওয়া আছে এক্সক্লেমেশন মার্ক দেওয়া আছে ওহে বাংলা লেখার পরে তোমরা অবশ্যই এই মার্কটা বসাবে তাহলে সেন্টেন্সের সেই পরিপূর্ণতা লাভ পায় না ওহে আই অ্যাম সাগর আমি হই সাগর আই অ্যাম ইন ক্লাস ফোর আমি শুধু চিনতে পড়ি কত দুই লাইন চলে গেল এরপর আছে আই হ্যাভ এ লিটল সিস্টার তারপরে আছে আই হ্যাভ এ এল আই ডাবল টি এল লিটল ছোট সিস্টার আই হ্যাভ আমার আছে এ একজন লিটল সিস্টার ছোট বোন বাংলা অর্থ হচ্ছে আমার একজন ছোট বোন আছে
আমার একটি লেখে তবা একজন ছোট বোন আছে, আমার কি আছে ছোট বোন আছে কার আমার আমিকে সাগর কোন ক্লাসে পড়ি সতেরো শ্রেণীতে পড়ি কি আছে আমার ছোট বোন আছে হা নেম ইজ কেয়া কার নাম তার নাম সে কে কেয়া যে সাগরের ছোট বোনের নাম কেয়া তাহার নেম ইজ কেয়া তাহলে সে হার নেম ইজ কে ই ওয়াই কেয়া তার নাম কি তাহার বা তার নাম কেয়া তার নাম কি কেয়া সাগরের ছোট বোনের নাম কি কেয়া She's only 3 years old. She's only 3 years old. তার মাত্র তিন বছর বয়স তার মাত্র তিন বছর তার মাত্র তিন বছর ছোট ইজ অনলি শিস শিল্পরে কমা দিয়া এস শিস ও এন এল অনলি টি এস আর ডাব্লিউ থ্রি ওয়াই ই এ আর এস ইয়ার্স old is only 3 years old is only 3 years old তার মাত্র 3 বছর তার মাত্র দেখতে পাই তার বয়স মাত্র 3 বছর অথবা তার 3 বছর তার বয়স 3 বছর তার বয়স মাত্র 3 বছর only 3 years old তো এই পাঁচ লাইন হাই আই এম সাগর এক লাইন আই এম ইন ক্লাস ফোর দুই লাইন আই এম নাইন ইয়ার্স ওল্ড তিন লাইন আই হ্যাভ এ লিটল সিস্টার চার লাইন হার নেম ইজ কিয়া পাঁচ লাইন তোমাদের এই প্যাসেজের পাঁচ লাইন পরীক্ষায় এখানে দুটো প্যাসেজ দেওয়া হয়েছিল তো আর একটা হচ্ছে ছয় পৃষ্ঠা ছয় পৃষ্ঠা থেকেও আবার দেওয়া ছিল আর ত্রিশ পৃষ্ঠাতে দেওয়া ছিল যে এভাবে দুটা প্যাসেজ থেকে আমরা প্রথম পাঁচ লাইনে ট্রান্সলেট ইন টু বেঙ্গলি হাউ টু ট্রান্সলেট ইন টু বেঙ্গলি ছিল তো ছয় লাইনে দেওয়া ছিল ফারজান অ্যান্ড জামিস আর ফ্রম কুষ্টিয়া তো তোমরা বাসায় কী করবে এই ছয় দিনের যে পড়াটা দেওয়া আছে শীতের এই ছয় দিনের এই শীতের এক থেকে ছয় দিনের পড়া দেওয়া আছে কার্যদিবসে এগুলো তোমরা ভালো করে বাসায় প্র্যাকটিস করবে যদি তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে চাও তো এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে আর তোমরা যদি আমাদের দেওয়া ভিডিওগুলো মনোযোগ সহকারে সবাই দেখো তাহলে আমাদের যে আমাদের যে কষ্ট করে আমরা দূর থেকে অনেক টিচাররা আসি স্কুলে তো আশাটা আমাদের খুবই সাফল্য হবে যদি আমাদের কষ্টটা দূর হবে যদি তোমরা সবাই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো এবং ভিডিও অনুযায়ী বাসায় তোমাদের হোম ক্লাস করতে পারো যেমন বাবা ভাই তোমাদের টিচার সাপোজ বাবারও ভাই তোমাদের টিচার তাদের সামনে তোমরা এই হোমওয়ার্কগুলো বাসায় করবে প্র্যাকটিস করবে বেশি বেশি প্র্যাকটিস করবে তাহলে এই ইউটিউব দেখার ভিডিও দেখার পরে যদি বারবার প্র্যাকটিস করো কিছু শিখতে পারো তাহলে আমাদের কষ্টটা কিছুটা হলেও সার্থক হবে আর যদি কেউ তোমরা ভিডিওটা না দেখো তাহলে আমাদের কষ্টের কোনোই মূল্য নেই তো এই পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু